প্রত্যেক বাংলাদেশির কাছে এক গর্বের নাম, দ্য টাইগার্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বিশ্বের অন্যতম সাহসী রেজিমেন্ট হিসেবে গণ্য করা হয়। প্রায় অর্ধশতক যাবৎ বিশ্বের একমাত্র বাঙালি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের খেতাব ধরে রেখেছিল। বর্তমানে নতুন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বীর গঠিত হলেও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কদর কিন্তু এখনো কমে যায়নি। আজকের ভিডিওতে বিশ্বের অন্যতম সেরা এই রেজিমেন্টের ইতিহাস, তাদের দক্ষতা ও সাহসিকতা নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে একজন বাংলাদেশি হিসেবে বলতে পারবেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্য টাইগার্স। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন ইনফরমেটিভ বাংলা ইউটিউব চ্যানেল। আগেই বলেছি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বিশ্বের অন্যতম সাহসী রেজিমেন্ট হিসেবে গণ্য করা হয়। বিশ্বে গোর্খা রেজিমেন্টের পরেই এর অবস্থান, আর খুব শীঘ্রই আপনারা গোর্খা রেজিমেন্ট সম্পর্কে একটি ভিডিও পেয়ে যাবেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এমনি এমনি বিশ্বের অন্যতম সেরা রেজিমেন্ট না, এর পেছনে সুদীর্ঘ কারণ এবং ইতিহাস জড়িত। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 1965, 1971 ও পরবর্তীতে চট্টগ্রামে সন্ত্রাসী দমনেও তাদের দক্ষতা দেখিয়েছে। 1965 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান সেনাবাহিনীর যত সাহসিকতার পদক ও পুরস্কার রয়েছে তা সবই জিতে নেয় তাদের দক্ষতার কারণে। কিন্তু কেন এবং কিভাবে? কারণ পাকিস্তানের প্রাণ রক্ষা করেছিল সেদিন এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। লাহোর শহরটিকে বাঁচিয়েছিল নিশ্চিত পতন থেকে। পাকিস্তানে বাঙালিরা ছিল চরম অবহেলিত, বাঙালিদের বলা হতো নিরীহ তথা ভীতু জাতি। 1965 সালে যুদ্ধের পর পাকিস্তানিদের এ মনোভাব ত্যাগ করতে হয়। চলুন জেনে নেই সেই ঘটনাটা। 1962 যুদ্ধে চীনের কাছে ধরা খাওয়ার পর ভারত তাদের সামরিক খাতে উন্নয়ন ঘটাতে থাকে। এতে আইয়ুব খান কিছুটা চিন্তিত হন। তিনি মনে করলেন যে যুদ্ধের পর ভারত দুর্বল হয়ে গেছে, কাশ্মীর বুঝে নেওয়ার এখনই সময়। এজন্য তিনি শ্রীনগর অভিমুখে সেনাবাহিনী পাঠাতে শুরু করলেন। স্থানীয় যুদ্ধবাজ উপজাতিগুলোর সহায়তায় খুব দ্রুতই তারা শ্রীনগরে কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু ঘটনাটা ঘটলো অন্যরকম। 6 সেপ্টেম্বর ভারত করাচি আক্রমণ করে বসল। আইয়ুব খান তখন সম্পূর্ণ হতবাক। তিনি ভাবতেই পারেননি যে শ্রীনগরের ঝামেলাকে ভারত আন্তর্জাতিক সীমান্তে নিয়ে আসবে। পুরো পাকিস্তান সেনাবাহিনী তখন শ্রীনগর অভিমুখ। সবার আগে পাঞ্জাব রেজিমেন্ট, এরপর বেলুচ ও সবচেয়ে পিছনে ইবিআর। কিন্তু খেল পাল্টে গেল। যেহেতু লাহোর রক্ষা করতেই হবে, তাই সবচেয়ে পেছনে ফোর্স অগ্রগামী ফোর্স হিসেবে প্রকট হলো। এভাবেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরেই লাহোর রক্ষার গুরুদায়িত্ব পড়ে গেল। 1965 সালের 5ই সেপ্টেম্বর যখন ভারতীয় বাহিনী কাশুর ও লাহোর সেক্টরের দিকে অগ্রসর হলো, তখন ইন্ডিয়ান আর্মির চিফ অফ স্টাফ ঘোষণা দিলেন তিনি পরের দিন সকালের চা লাহোরে খাবেন। ওই সেক্টরের দায়িত্ব ছিল তখন 11তম ডিভিশনের ডিভিশন কমান্ডার মেজর জেনারেল হামিদের ওপর। তিনি বিআরবি ক্যানেল এলাকায় ভারতীয় বাহিনীকে প্রতিরোধের সিদ্ধান্ত নেন এবং যত দ্রুত সম্ভব যুদ্ধক্ষেত্রটাকে ভারতের ভূমিতে স্থানান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু এই সেক্টরটা দুর্বল হয়ে পড়েন, কারণ 21 ব্রিগেড ও একটি বেলুচ রেজিমেন্ট শ্রীনগরের দিকে অগ্রসর হয়েছিল ঠিক তার আগের দিন, অর্থাৎ 5ই সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর রাত 3টা 45 মিনিটে ডিভিশনাল হেডকোয়ার্টারে খবর আসলো কিছু রেঞ্জার্স পোস্টের কাছে ইন্ডিয়ান মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এটা পরিষ্কার ছিল যে রেঞ্জার্স পজিশনগুলো আর নিরাপদ নয়, তাই ইন্ডিয়ান আর্মি সারপ্রাইজ অ্যাটাকের যে পরিকল্পনা করেছিল তা ভেস্তে যায় এবং তারা সরাসরি মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্র প্রয়োগ করতে থাকে। ইন্ডিয়ান আর্মি দ্বিমুখী আক্রমণের পরিকল্পনা করেছিল। তাদের একটা অংশ হলো বেদিয়ান হেডকোয়ার্টারের দিকে যাবে এবং আর একটি অংশ সরাসরি কাশরের দিকে যাবে জিটি রোড হয়ে। বেদিয়ান সেক্টরে তাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধের মুখে পড়তে হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা এক কথায় ভারতীয় সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পরাজিত করে। সম্মুখ সমর কাকে বলে সেদিন যেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতীয়দের শিখিয়ে দিল। আগেই বলেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল অবহেলিত, তাই তারা তেমন অস্ত্র সংবলিত ছিল না। কিন্তু অস্ত্র দিয়ে কি আর বাঙালিদের ঠেকানো যায়? এমনও শোনা যায় যে বাঙালি সেনারা বুকের ওপর মাইন লাগিয়ে ভারতীয় ট্যাঙ্কগুলোর দিকে এগিয়ে গিয়েছিল। যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ গুলি করে ভারতীয় সৈন্যের লাশের মিছিল বানিয়ে দিয়েছে। এরপর মাইন সহ ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ে ট্যাঙ্ক ধ্বংস করেছে। সর্বোপরি ভারতীয় সেনাবাহিনীকে বিপর্যস্ত ও পরাজিত করে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর এইভাবেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতীয়দের আন্তরিক মেহমানদারি করে, যা এখন ইতিহাস হয়ে আছে। সেদিন যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর থেকে দখল করে নেওয়া একটি ট্যাঙ্ক এখনো চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্ট হেডকোয়ার্টারে সংরক্ষিত রয়েছে। আপনারা প্রমাণ চাইলে দেখে আসতে পারেন। আর এইভাবেই বাংলাদেশি সেনাদের আত্মত্যাগের কারণে লাহোর আজও টিকে আছে। কিন্তু
পাকিস্তানি বিমানগুলি সেই অবদান ভুলে গিয়ে 1971 সালে সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিরুদ্ধে গিয়ে বাংলার জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ঘৃণভাবে গণহত্যা চালায়। 1965 যুদ্ধে বাঙালি সৈন্যদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। এ যুদ্ধে বাংলাদেশের অনেক গর্ব লিভিং ইগল সাইফুল আজম স্যারেরও ভূমিকা রেখেছিলেন। এ যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সমীহ করা শুরু করে এবং বাঙালি জাতি বিশ্বের দরবারে বীরের জাতি হিসেবে প্রকাশ পায়। এটাই ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাতে ভারতীয়দের ধবলধোলাই এবং লাহোরকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষার গল্প। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে অন্য দেশ নিয়ে ঘ্যান ঘ্যান না করে নিজ দেশ নিয়ে গর্ব করুন। আমাদের সৈন্যরা কারো চেয়ে কম নয়। মনে রাখবেন, ভীতুরা মিডিয়ায় লাফালাফি করে আর ঘেউ ঘেউ করে, কিন্তু প্রকৃত বীরেরা যুদ্ধক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ করে। বি প্রাউড ফর ইউর ওন ফোর্স, বি প্রাউড টু হ্যাভ এ ওয়ার্ল্ড ক্লাস রেজিমেন্ট লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বি প্রাউড অ্যাজ এ বাংলাদেশি। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।